তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর পার্ট ফাইভ। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে। আর ষষ্ঠ শ্রেণীর সব ভিডিওর পার্ট ফাইভ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে লিঙ্কে গিয়ে দেখে নেবে। তো বলেছে প্রথম কোশ্চেনটা শুরু করবো আমরা। তো বলেছে যে ঠিক উত্তর নির্বাচন করো। তো বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। তো আমরা ঠিক উত্তর নির্বাচন করবো। তো বলেছে একের এক নম্বর বলেছে হ্যামাটাইট যে ধাতুর আকরিক তা হলো কি? হ্যামাটাইট যে ধাতুর আকরিক তা হলো লোহা। হ্যামাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো লোহা। তারপর বলেছে দুই নম্বর, যে দুই নম্বর আয়তনে আয়তন পরিমাপের একক হলো কি? আয়তন পরিমাপের একক হলো কি? একক হলো আয়তন পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার। তারপর বলেছে যে একে তিন নম্বর অবিশুদ্ধ রক্ত হলো কি? অবিশুদ্ধ রক্ত হলো যে রক্তে ও টুর তুলনায় সিও টু বেশি থাকে, যে রক্তের ও টুর তুলনায় সিও টু বেশি থাকে। তারপরে বলেছে যে সংক্ষিপ্ত, দুই নম্বর বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, সংক্ষিপ্তে উত্তর দাও। দুইয়ের এক বলেছে এসআই পদ্ধতিতে বলের একক কী? তো আমরা এখানে অ্যান্সারটি লিখেছি এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তো দুয়ে দুই বলেছে জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তন হয়? তো লিখতে পারি আমরা জলের গভীরে গেলে তরলের চাপ বেশি বৃদ্ধি পায়, তরলের চাপ বেশি বৃদ্ধি পায়। তারপরটি বলেছে দুয়ে তিন নম্বর মানব দেহে কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়? অচল অস্থিসন্ধি দেখা যায়। তো এটি হবে মস্তিষ্কের খুলির ভেতরে, মস্তিষ্কের খুলির ভেতরে। তারপরে বলে কোশ্চেনটি বলেছে তিন একে তিন হ্যাঁ তিনের এক নম্বর বলেছে যে 0.09 বর্গমিটার ক্ষেত্রফলের 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাপ সৃষ্টি চাপ পরিমাপের চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। আমরা অ্যান্সার দিয়ে লিখবো তিনের এক নম্বর, যে আমরা জানি চাপ চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো সমান সমান প্রযুক্ত বল হলো 0.90 আর ক্ষেত্রফল হলো 0.9 বর্গমিটার, হ্যাঁ বর্গমিটার বা নিউটন পার বর্গমিটার। তো আমরা যদি কাটাকাটি করি 9.90, তো আমাদের 1000 পাস্কাল, এটি হবে 1000 পাস্কাল। তো পরে কোশ্চেনটি দেখবো রক্তের কাজ কী? তিনে দুই বলেছে রক্তের কাজ কী? তো আমরা অ্যান্সারটি লিখতে পারি, অ্যান্সার দিয়ে লিখবো দুয়ে তিন অ্যান্সার দিয়ে এক নম্বর পয়েন্ট লিখবো যে রক্তের জলীয় অংশের মধ্যে একরকম উপাদান থাকে যা জীবাণুর দেহে থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে। দুই নম্বর দিয়ে লাল রঙের চোখে দেখা যায় না এমন কণার নাম লোহিত রক্তকণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেন নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায়। তিন নম্বর পয়েন্টে লিখতে পারি রক্তে আর এক রকমের খুব ছোট ছোট কণা থাকে যাদের অনুচ্ছেদকরা বলে। এরা শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যেমন ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো তারপরে কোশ্চেনটি বলেছে যে চারের এক নম্বর বলেছে বল বলতে কি বোঝো ব্যাখ্যা করো। তো বল বলতে কি বোঝো ব্যাখ্যা করো, তো বল বলতে কি বোঝো ব্যাখ্যা করো, তো তোমাদের বইয়ের 82 নম্বর পেজে পেয়ে যাবে। তো এখান থেকে লিখতে পারি আমরা যে বল বলতে কি বোঝো ব্যাখ্যা করো, এখান থেকে লিখতে পারি যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগ গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা এই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বা ফোর্স বলে। তো তোমরা হ্যাঁ বল বা ফোর্স বলে। তারপর লিখতে পারো এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, অন্য আরেক পদ্ধতিতে বলের একক ডাইন। তো এই পর্যন্ত তোমরা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। তো তারপরে কোশ্চেনটি বলেছে যে মানব দেহের প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে, 4-2 নম্বর। তো অ্যান্সারটি আমরা লিখবো যে আমাদের পাঁজরের ফাঁকে
যে পেশিগুলো আছে তাকে পঞ্জর পেশি বলে। বুক আর পেটের মাঝখানে ভেতরে আছে একটা পেশি, এর নাম হলো মচ্ছাদন। এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয় তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভেতরে থেকে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। তো তোমরা এইখান থেকে এ পর্যন্ত তুলবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেউ এড়িয়ে যাবে না। আর ডিসক্রিপশনে সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে।